ইউনুসের ঘুম কেড়ে বাংলাদেশে হিন্দু নিধনযজ্ঞের বিরুদ্ধে কড়া বার্তা ট্রাম্পের। বাংলাদেশের শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পরেই হিন্দু সহ সংখ্যালঘুদের উপরে শুরু হয়েছে চরম নির্যাতন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পোষ্য দাস মোল্লা মোহাম্মদ ইউনুসের জামানায় ইসলামী জিহাদিরা অবাধে হিন্দুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা থেকে শুরু করে লুঠতরাজ চালিয়ে যাচ্ছে। এমনকি হিন্দুদের মন্দির ও প্রতিমাও নির্বিচারে ভাঙচুর হয়ে চলেছে। উল্টে হিন্দুদের অধিকার রক্ষার কথা বলা হলে বিভিন্ন সংগঠনের নেতাদের বিরুদ্ধে দায়ের হয়েছে রাষ্ট্রদ্রোহের মামলা। এবার বাংলাদেশ জুড়ে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের ওপরে চলা হামলা নিয়ে সরব হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দিওয়ালি উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্ট করেছেন তিনি। ওই পোস্টে বাংলাদেশকে নৈরাজ্যের দেশ হিসেবেও আখ্যা দিয়েছে। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে বহু মার্কিন প্রেসিডেন্টের টুইট মোল্লা ইউনুসের সরকারের পক্ষে অশনি সংকেত। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ইদানিং বাংলাদেশে হিন্দু খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে যে বর্বরচরিত হামলা হচ্ছে তার তীব্র নিন্দা জানাই। উন্মুক্ত জনতা যেভাবে বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের বাড়িঘর আক্রমণ ও লুটপাট করছে তাতেই স্পষ্ট ওই দেশে আইনের শাসন নেই, বরং নৈরাজ্যের শাসন চলছে। এখানেই থামেননি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর লাগাতার নির্যাতন চলা সত্ত্বেও যেভাবে বিদায়ী প্রেসিডেন্ট তথা বুড়ো ভাম জো বাইডেন ও ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস চোখ বন্ধ করে রেখেছেন, তারও সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি লিখেছেন, বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপরে যে হামলা ও নির্যাতনের ঘটনা ঘটে চলেছে তা আমার জামানায় সম্ভব হতো না। এটা সম্ভব হয়েছে কেননা জো বাইডেন ও কমলা হ্যারিস কুর্সিতে আছে। কমলা এবং জো বাইডেন সারা বিশ্বে এবং আমেরিকায় হিন্দুদের উপেক্ষা করেছে। আমেরিকা সহ গোটা বিশ্বে ছড়িয়ে থাকা হিন্দুদের আলোর উৎসব দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। শুভেচ্ছা জানাতে গিয়ে ট্রাম্প লিখেছেন, সবাইকে দীপাবলির শুভেচ্ছা। আমি আশা করি আলোর উৎসব মন্দের উপর ভালোর বিজয়ের দিকে নিয়ে যাবে।